বিএনপির কাছে আমাদের নির্বাচন ও গণতন্ত্র নিরাপদ হয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। সোমবার 21 আগস্ট ইতিহাসের জঘন্যতম গ্রেট হামলার 19তম বার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা ও স্মরণসভাকে নিয়ে কথা বলেন। উবায়দুল কাদের বলেন, আমরা ষড়যন্ত্রের রাজনীতি করি না, হত্যার রাজনীতি করি না, বরং স্বীকার করি। আজকে বিএনপি নেতারা বিদেশিদের বলে আওয়ামী লীগ জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চায়। এতিমের টাকা আত্মসাতের মামলায় খালেদা জিয়া জেল হয়েছে, শেখ হাসিনার উদারতায় তিনি এখন বাইরে আছেন। হাওয়া ভবন থেকে তৎকালীন যুবরাজ তারেক রহমান 21 আগস্ট এনে হামলার নির্দেশ দেয়, এখন কাপুরুষের মতো বিদেশে পালাত। তিনি অর্থ পাচারকারী, 21 আগস্ট হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। সেদিন টার্গেট ছিল বঙ্গবন্ধু পরিবার ও আওয়ামী লীগের পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। তাহলে বলুন, আমরা কি জিয়ার পরিবার নিশ্চিহ্ন করার কাজ করছি? তিনি বলেন, বাংলাদেশে একটি দল বিএনপি ও তার দোসররা আমাদের নিশ্চিহ্ন করতে তাদের লড়াই থেকে এখনও সরে যায়নি। বাংলাদেশের পতাকাকে উদ্দিন রাখতে এবং মুক্তিযুদ্ধের আদর্শ সুমন্নত রাখতে বিএনপি সহ তাদের দোসরদের প্রতিরোধ করতে হবে, রাজপথের আন্দোলনে এদেরকে পরাজিত করতে হবে, নির্বাচনী লড়াইয়েও তাদের পরাজিত করতে হবে, প্রতিহত করতে হবে। এই দেশ তারা চায় না, তাদের দেশ পাকিস্তান, তাদের দেশ আফগানিস্তান, এদেশ তাদের নয়। তাদের কাছে আমাদের নির্বাচন ও গণতন্ত্র নিরাপদ নয়।